খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে বলেছেন র্যাবের মহাপরিচালক। আজ 7 মে মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিমিত ক্রয় ক্যাম্পেইন কর্মসূচিতে অংশ নিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, যারা খাদ্যে ভেজাল মেশাবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে। তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন 2013 সংশোধন করে এতে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করতে হবে, যাতে খাদ্যে কেউ ভেজাল মেশাতে সাহস না পায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শুধু কারওয়ান বাজার নয়, এ ধরনের বাজার রাজধানীর বিভিন্ন স্থানে চালু করা উচিত। এ সময় ভেজালকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যাম্পেইনে অংশ নিয়ে FBCCI সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, রমজানে বাজার মূল্য সবার জন্য সহনীয় হবে, এটাই প্রত্যাশা। আর র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে দ্রব্যমূল্য বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পেইনে DNCC মেয়র আতিকুল ইসলাম রমজানে নিত্য প্রয়োজনীয় দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। ইমানের অঙ্গ হিসেবে রমজান মাসে খাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা উচিত।